বন্ধুরা আপনার সামনে আবারও একটা আপডেট নিয়ে চলেলাম আপনারা আশা করছি থামবেল দেখে বুঝে গেছেন যে আজকের কী বিষয় নিয়ে ভিডিও তো আপনারা ইতিমুহূর্তেই দেখতে পাচ্ছেন যে আমরা ইমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইট ভিজিট করেছি ইমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করা মানেই যুবশ্রী প্রকল্পের কোনো কিছু আপডেট তো যুবশ্রী প্রকল্পের যে আপডেটটা উঠে এসেছে তো আপনার সামনে বিস্তারিত আলোচনা করবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন যাতে এই রকম নিত্য তো আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে এসে গেলে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে লিঙ্কের উপর ক্লিক করে আপনারা আসতে পারবেন প্লাস আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন এ টু জেড পিডিএফ বা যে কোনো আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন তো আপনার সামনে যে আপডেটটা উঠে এসেছে যে প্রকল্পের ইতিমূর্তে যারা আগে এনএসকার টু ফর্মটা ফিল আপ করেছিল বা যারা টাকা পাচ্ছিলো তাদের ক্ষেত্রে ইতিমূর্তে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে তো আজকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো আর যারা এখনও পর্যন্ত নিউ লিস্টে বা ওয়েটিং লিস্টে নাম এসেছে তারা এখনও পর্যন্ত ফর্ম ফিল চলছে তো আপনাদের সামনে আমি দেখিয়ে দিই আপনাদের ডেট এখনও পর্যন্ত এক ছয় দু হাজার তেইশ পর্যন্ত আছে খুব অল্প টাইম আছে যারা এখনও পর্যন্ত এই জিনিসটার প্রতি অতটা গুরুত্ব দিচ্ছেন না তো অতি অবশ্যই আপনারা এনএসকার ওয়ান বা এনএসকার টু ফর্মটা সাবমিট করে দিন আশা করছি আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এই সংক্রান্ত মানে যারা ওয়েটিং লিস্টে নাম এসেছে এবং যাদের টাকা ঢুকতে শুরু হয়েছে এইরকম যদি কোনো কিছু আপডেট ছুটে আসে অবশ্যই আপনাদের সামনে আমি আপডেট দিয়ে দেবো অতি অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন সবসময় সব আপডেটটা দেওয়া সম্ভব হবে না কিন্তু টেলিগ্রামে আমি ইনফরমেশান দিয়ে দিই তো আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কোনো কিছু আপডেট এলেই অবশ্যই পেয়ে যাবেন আর আপনাদের সামনে আমি বলে রাখি যে আপনারা এনস্কার ওয়ান বা এনস্কার টু ফর্মটা সাবমিট করে দিন সাবমিট করে দিলে তাহলে আপনাদের কী হবে আপনারা পুরোপুরি ফ্রেশ হয়ে রইলেন এবার যদি কোনো কিছু প্রবলেম হয় আপনারা নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আপনার সামনে যে আপডেটটা উঠেছে যে সেই আপডেটটা নিয়ে সামনে সেই লাইভ প্রুফ দেখিয়ে দিই আপনাদের একজনের এক ব্যক্তির টাকা ঢুকেছে সে আমাকে স্ক্রিনশট তুলে পাঠিয়েছে তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমুহর্তে আমরা এস এম এসটা ওপেন করে নিচ্ছি এস ওপেন করার পর দেখতেই পাচ্ছেন ইওর ক্লেম অফ আর এস দেড় হাজার টাকা তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আপনাদের এই এস এম এসটা স্ক্রিনশট তুলেছে বলে একটু আবজা টাইপের এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা থেকে এসেছে পি এ ও টু থেকে এসছে এবং আপনারা এই শিডিউলটা দেখতে পাচ্ছেন তেইশ পাঁচ দু হাজার তেইশে ডব্লিউ বি আই এফ এম এস থেকে এই টাকাটা ঢুকেছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যারা আগে ফর্ম ফিল আপ করেছিলে তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেয়ে আপনারা চেক করুন আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে তো আপনারা কয়েকদিন ওয়েট করুন আশা করছি চলে আসবে এবং আপনারা স্টেটাসটা কী করে চেক করবেন আগের ভিডিওতে আমি বলে দিচ্ছি তবুও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন যে আপনাদের এই স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হয় তো এই ছিল আজকের আপডেট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার অতি অবশ্যই লাইক করুন শেয়ার করে দিন আর এই বিষয়ে সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আরও কিছু আপডেট এলে বা জব সংক্রান্ত আপডেট এলে অবশ্যই বেঙ্গলি নিয়ে আপডেট চ্যানেলে পেয়ে যাবেন অতি অপরে রাখুন লাইক করে দিন শেয়ার করে দিন নমস্কার